পীরমহলে হামলার প্রতিবাদে আজকেও পথে রয়েছেন পীরজাদা পীর সাহেবরা। দেখাবো এই মুহূর্তে পীর উমর সিদ্দিকী সাহেবের বাড়ি থেকে মিছিল শুরু হয়েছে এবং মিছিলে আমরা দেখতে পাচ্ছি পীরজাদা সাফেরে সিদ্দিকী, পীরজাদা নাজমুল শাহাদাত, পীরজাদা সাউদ সিদ্দিকী রয়েছেন এবং তারা প্রত্যেকেই চাইছেন যে যেভাবে হামলা হয়েছিল এই পীরমহলে তার তারা শাস্তি চাইছেন, অর্থাৎ যে পুলিশ কর্মীরা এই হামলা চালিয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি করছেন। দাদা পীর রহমতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুতাক্ষেদিনরা আজকে প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছেন, কারণ 10/8/2023 বৃহস্পতিবার ফুরফুরা দরবার শরীফে পীর পরিবারের উপরে যে পুলিশে আক্রমণ হয়েছিল, পীর সাহেব পীরজাদার উপরে যে পুলিশে আক্রমণ হয়েছিল তারই প্রতিবাদে আজকে প্রতিবাদ মিছিল। দাবি দাদা পীর রহমতুল্লাহ আলাইহের বাড়িতে যে হামলা হয়েছে, যে পুলিশ প্রশাসন হামলা করেছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নিরীহ মানুষগুলোকে বিভিন্ন রকমের মামলা দিয়ে ফাঁসানো হয়েছে সেই কেসগুলোকে উদ্ধার করতে হবে এবং ফুরফুরা দরবার শরীফে সর্ববয়োজ্যেষ্ঠ পীর হুজুর কেবলার বাড়ি আবদুল্লাহের মানুষের দিকে হুজুরের বাড়িতে পুলিশে আক্রমণ হয়েছিল গভীর রাতে এবং তিনার কাছে গিয়ে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। দেখেন সব থেকে বড় জিনিস হচ্ছে অবশ্যই আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা প্রতিবাদ করেছি, প্রত্যেকটা পদক্ষেপে আমরা প্রতিবাদ করেছি, কারণ ফুরফুরা দরবার শরীফকে শান্ত রাখা ঠান্ডা রাখা যেমন এলাকার মানুষের দায়িত্ব আছে ঠিক আমাদেরও তেমন দায়িত্ব। বিশেষ করে ওই দিন যে ঘটনাটা ঘটেছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই জন্য আমরা রাস্তায় নেমেছি, কারণ বেশ কয়েক বছর আগে দক্ষিণ দিক হাই স্কুলে মিলাদুন্নবীকে কেন্দ্র করে সেখানে একটা দাঙ্গা লাগার, হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগার চক্রান্ত শুরু হয়ে গিয়েছিল, সে জায়গায় সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করা হলো, শত শত পুলিশ সেখানে ক্যাম্প করে সেখানে টহল দিতে আরম্ভ করলো, এলাকার মানুষ আতঙ্কের মধ্যে ছিল। সেই বিষয়টা সেই জিনিসটা আমরা দেখেছি যাতে দ্বিতীয়বার ফুরফুরা শরীফ ওই রকম ঘটনা না ঘটে তাই জন্য আমরা দাদা পীর আওলাদরা আমরা রাস্তায় নামলাম, পুলিশকে বুঝাতে আরম্ভ করলাম, পাবলিককে বুঝাতে আরম্ভ করলাম, কারণ আমরা চাই না ফুরফুরা দরবার শরীফে পাবলিকের সাথে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হতে হতে একজন পুলিশ মার্ডার হয়ে যাক, আমরা চাই না ফুরফুরা শরীফে পুলিশের সঙ্গে পাবলিকের খণ্ডযুদ্ধ হতে হতে একটা পাবলিক মারা যাক, আমরা এই জন্য রাস্তায় নেবে উভয়কে বুঝাতে আরম্ভ করলাম। কিন্তু এক করতে পুলিশ প্রশাসন আর এক করে ফেলেছে, উল্টে আমাদের উপরে লাঠি চার্জ করে আমাদের উপরে আক্রমণ চালিয়ে আমাদের নামে সব এফআইআর করতে আরম্ভ করেছে। দেখেন পুলিশ তো দেখেন অবশ্যই পুলিশ যদি তাই যদি হতো তাহলে পুলিশ আমাদের কথা শুনতো, আমাদের কথা শুনতো, আমরা তো পাবলিকগুলোকে সাইড করে দিয়েছি, তারপরেও পুলিশ উত্তেজিত হয়ে ছুটে আসছে এবং পুলিশ তো তালতলাহাটের মুখ পর্যন্ত থাকার কথা, সেখানে দরবার শরীফ মোল্লাপাড়ার মোড় পর্যন্ত পুলিশ চলে গেল কেন, সেখানে হুজুরদের বাড়িতে গিয়ে কাঁদুনি গ্যাস বোম চার্জ করলো কেন, এটা টোটালি আমি বলবো পরিকল্পনা মাফিক এই জিনিসটা করা হয়েছে, কারণ পীর সাহেবদের ওপরে হামলা চালিয়ে এর আগেও পীর পরিবারের ওপরে হামলা হয়েছে আপনারা জানেন, তারপরও হামলা হয়েছে এবং আমাদের নামে এফআইআর হয়েছে। আজকে এই হামলা চালিয়ে দিন দিন হামলা চালিয়ে আমাদের নামে এফআইআর করে বাংলার সংখ্যালঘু মানুষদের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাইছে যে ফুরফুরা শরীফের পীর পরিবারকে আমরা ছাড়িনি, তাহলে সংখ্যালঘু মুসলমানদের বাঁধতে আমাদের আর বেশি সময় লাগবে না, এটা একটা সাধারণ মানুষদের আলেম সমাজ উলামা সমাজকে এই ফুরফুরা শরীফের উপর আক্রমণ চালিয়ে একটা ঠান্ডা করার ভয় দেখানোর একটা চক্রান্ত করেছে। এটা প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে আমাদের কাছে কোনো আলোচনার জন্য বা কোনো বিষয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি, তাঁরা যোগাযোগও করেননি, তবে আমরা বিভিন্ন স্তরে আমরা জানিয়েছি
দেখা যাক কদ্দূর কী হয়, আমাদের আন্দোলন চলছে, আগামীতেও চলবে। তবে আজকের এই মিছিলে আমরা পীরজাদা সাউদ সিদ্দিকী, পীরজাদা সাফেরি সিদ্দিকী, পীরজাদা নাজমুল শাহাদতকে দেখলেও আরও একাধিক পীরজাদা যারা মূলত প্রতিবাদ আন্দোলন করেন তাদেরকে দেখতে পাওয়া যায়নি, এবং পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে আজকের এই মিছিলে সাধারণত যেভাবে বিভিন্ন রাজনৈতিক মিছিল হোক বা ধর্মীয় অনুষ্ঠান হোক সেখানে কিন্তু পুলিশের দেখা মেলে, আজকের এই মিছিলে পুলিশেরও সেইভাবে দেখা মেলেনি। পুলিশ সূত্রে খবর, মিছিল অনুমতি ছাড়াই করা হয়েছে, অর্থাৎ পীরস্তা পীর সাহেব যারা আছেন তারা অনুমতি ছাড়াই আজকে এই মিছিল করেছেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। সব মিলিয়ে এভাবেই কিন্তু আন্দোলন জারি রয়েছে 10 তারিখে ঘটনার পর থেকে পীর সাহেব পীরজাদাদের, অর্থাৎ পুলিশের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিনে অনির্দিষ্ট করার জন্য অবস্থান বিক্ষোভ যেমন চলছে পাশাপাশি এভাবেই কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন পীরজাদা পীর সাহেব। এ বিষয়ে আপনারা কি বলবেন কমেন্ট করুন, কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়, ভালো খবর বিশ্বের দরবারে।